ছানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে কক্সবাজার এবং কক্সবাজারের আশেপাশের নিম্ন অঞ্চল বৃষ্টির মধ্যে প্লাবিত হয়ে জেলার বিভিন্ন উপজেলা উখিয়া টেকনাফ রামু ঈদগিয়া সহ পার্শ্ববর্তী নেকেংছড়ি বিভিন্ন এলাকা অতিবৃষ্টির পানির মধ্যে প্লাবিত হয়ে কিছু জায়গার মধ্যে যান চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। জেলা প্রশাসকের পক্ষ মাইকিং করা হয়ে যারা পাহাড়ের ডালুর মধ্যে অবস্থান করে, যারা পাহাড়ের উপর অবস্থান করে, পাশাপাশি পাহাড়ের বিপদ সীমার মধ্যে যারা অবস্থান করে তারা নিরাপদ আশ্রয়স্থলের মধ্যে ফিরে যাবে বলে বাইশের মধ্যে সকালে তো আনা জাননি। পাহাড় দশ এনে একই পরিবারের মধ্যে চারজন হতাহত হয়ে এবং পাশাপাশি পাশাপাশি বিভিন্ন যিনি ইউনিয়ন আছে পার্শ্ববর্তী ইউনিয়ন কচ্চপিয়া রামুর কচ্চপিয়া ইউনিয়ন, রামুর গর্জনিয়া ইউনিয়ন, নেকেংছড়ি সদর রামুর খাওয়ারকুফি ইউনিয়ন সহ জোয়ারিনালা ঈদগিয়া মণ্ডলপাড়া এ সমস্ত এলাকায় বৃষ্টির অতিবৃষ্টির পানির মধ্যে প্লাবিত হইয়ে এবং যে পাহাড়ি ডল পাহাড়ের মধ্যে যে অতিবৃষ্টি হইয়ে ইনর ডল কারণে এলাকায় মোটামুটি কিছু অংশ প্লাবিত হয়ে বৃষ্টি বেশি তো পাহাড়ের মাঝে তাহলে ডলাইছে হালত তাহলে আর ফিসের দিয়ে বাড়ি আরো দিন দিন না আছে রাত্রে ঢুকে হয় আবহাওয়া জানাই যে আরো তিন চার দিন অতিবৃষ্টি হইব অতি এবং মাঝারি ধরনের বৃষ্টি হইবার কারণে আরো পানি উড়িবার সম্ভাবনা আছে। পাশাপাশি আমরা জানি গত বৃহস্পতিবার তো অতিবৃষ্টি এবং পূর্ণিমার যে জোয়ারের পানি ইনের হারণে কক্সবাজার মেরিন ড্রাইভ এবং কক্সবাজারের লাবণী পয়েন্টের যে লাবণী পয়েন্টের টুরিস্ট পুলিশের যে পশ্চিম পাশের যাও বাগান আছে ইনর যাও বাগানের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়ে মোহাম্মদ সরোয়ার জাহান সিভিলাস টিভি কক্সবাজার।